25 দিন ধরে ইউক্রেনের লাগাতার হামলা, রাশিয়ার মারিউপোলে স্কুল বাড়িতে তৈরি শরণার্থী শিবিরে বোমা বর্ষণ, শরণার্থী শিবিরে 400 জন আশ্রয় নিয়েছেন জানালো ইউক্রেন। রুশ হামলা 115 জন শিশুর মৃত্যু হয়েছে দাবি ইউক্রেনের, গুরুতর আহত আরও 140 জন শিশু দাবি ইউক্রেনের। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপ ইউক্রেন, কিভ, খারকিভে লাগাতার গোলাবর্ষণ রাশিয়ার, শুধু কিভেই এখনও পর্যন্ত 228 জনের মৃত্যু হয়েছে দাবি ইউক্রেনের। রুশ হামলায় ধ্বংস হয়েছে 40টি বাড়ি, 6টি স্কুল, 4টি কিন্ডারগার্টেন, ইউক্রেনের 10 লক্ষ মানুষ গৃহহীন, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ, রুশ বাহিনীকে রুখতে রেল ব্রিজ ওড়ালো ইউক্রেনীয় সেনা। রাশিয়ার টার্গেট ইউক্রেনের অস্ত্রভান্ডার, ইউক্রেনের অস্ত্রভান্ডার ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার, এই প্রথম ইউক্রেনে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার রাশিয়ার। ইউক্রেনের মারিউপোলে রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে অবরুদ্ধ লক্ষাধিক নাগরিক, এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছে ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি সরকারের অভিযোগ, মারিউপোলের বাসিন্দাদের একাংশকে পুতিনের সেনা জোর করে রাশিয়ার ভেতরে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে, সেখানে তাদের চরম দুর্দশার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ করলেও অস্বীকার করেছে রাশিয়া। মস্কোর দাবি, মারিউপোলের বাসিন্দারা স্বেচ্ছায় শহর ছেড়ে চলে যাচ্ছেন, মারিউপোল থেকে যারা বেরোতে পারছেন তাদের অধিকৃত এলাকায় রাশিয়া সেনা জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ, এমনকি ইউক্রেনের ওই বাসিন্দাদের খাবার ও জল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় মারিউপোলের থিয়েটার ভবনে হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন, তাদের বের করার জন্য উদ্ধার কাজ চলছে। মারিউপোলের রাস্তায় রাস্তায় চলছে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনার লড়াই, সংঘর্ষের জন্য উদ্ধার কাজও ব্যাহত হয়েছে। নজর রাখছি পরের খবরের দিকে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট ক্যান্টনমেন্ট এলাকা, সেনাঘাটির অস্ত্রভান্ডারে ওই বিস্ফোরণ হয়েছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। রাজ্যে এবার নীল সাদা স্কুল ইউনিফর্ম, জানবে ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো?
দেখো, নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়ার পর থেকে রাজ্য পরিকল্পনা নিয়েছে যে নতুন করে ইউনিফর্ম পড়ুয়াদের দেবেন, মূলত প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক থেকে ক্লাস এইট। সমগ্র শিক্ষা মিশন এই ব্যাপারে কয়েকদিন আগেই একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তি নিয়ে একটা বিতর্ক চলছে কয়েকদিন ধরেই। তাতে দেখা যাচ্ছে যে পড়ুয়াদের যাদের ইউনিফর্ম দেবে সরকার, সরাসরি এতদিন সরকারের তরফ থেকে সরাসরি এবার যে ইউনিফর্ম দেওয়া হবে তাতে নীল সাদা রং থাকবে, অর্থাৎ শার্ট থাকবে সাদা এবং ফ্রক থাকবে ছাত্রীদের ক্ষেত্রে নীল, এবার ছাত্রদের ক্ষেত্রে সেখানে শার্ট থাকবে সাদা এবং প্যান্ট থাকবে নীল। শুধু তাই নয়, যে সমস্ত শার্ট দেওয়া হবে সরকারের তরফে সেখানে দেখা যাচ্ছে যে তার পকেটে বিশ্ব বাংলার লোগো দেওয়া হবে। জানি একটা শিক্ষক সংগঠনের তরফ থেকে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে প্রত্যেক পড়ুয়াদের গোটা রাজ্য জুড়ে প্রাক প্রাথমিক থেকে ক্লাস এইট পর্যন্ত, এবং কার কিভাবে ইউনিফর্ম কি রঙের দেওয়া হবে সেটা স্পেসিফিক কেন রাজ্য সরকার করে দেবে, এবং নির্দিষ্ট রঙের ইউনিফর্ম গোটা রাজ্য জুড়ে একটা হলে এমনও শিক্ষক সংগঠনের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে স্কুলের একটা যে কোন স্কুলের কোন পড়ুয়া এই যে একটা আঞ্চলিক ভাবে চেনার যে একটা ক্ষমতা ছিল বা সেইটা নষ্ট হয়ে যাবে, এটা পড়ুয়াদের ক্ষেত্রে তার নিরাপত্তার স্বার্থে এটা কিন্তু খুব বিপজ্জনক হবে এমনটাও মনে করছেন অনেকে। যে এক একটা স্কুল কোন স্কুলের পড়ুয়া সেটা চেনা যায় তার ইউনিফর্মের ভিত্তিতে, সেক্ষেত্রে সরকার কেন একটা নির্দিষ্ট ইউনিফর্মের রং বেছে দেবে তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সরকার যে নতুন পোশাক দেবে তার রং হবে নীল সাদা, পকেটে থাকবে বিশ্ব বাংলার লোক। কৃষ্ণেন্দু আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রাজ্যে এবারে নীল সাদা স্কুল ইউনিফর্ম, কি বলবেন আপনি এ নিয়ে? দেখুন, আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি, কারণ দু তিনটে বিষয় আছে। নাম্বার ওয়ান, প্রত্যেকটি জেলায় এমন স্কুল আছে যারা 100 বছরের বেশি সময় ধরে স্কুলগুলো চলছে এবং তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম আছে বিভিন্ন রঙের। সেই ঐতিহ্যবাহী ইউনিফর্মকে বাতিল করে দিয়ে কোনো একজনের ফ্যাসিস্ট চিন্তাভাবনায় একটি বিশেষ রঙকে করে দেয়া হচ্ছে ইউনিফর্মের রং, তা সেই স্কুলের দীর্ঘ ইতিহাসকে কিন্তু এক প্রকারে নেগলেক্ট করা, অবহেলা করা এবং মুছে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হয়। দ্বিতীয়ত, বিশ্ব বাংলার ক্ষেত্রে আমরা বলি, লোগোর ক্ষেত্রে বলি, কিছুদিন আগে পর্যন্ত, বেশ কয়েক বছর আগে পর্যন্ত বিশ্ব বাংলা একজনের ব্যক্তিগত মালিকানার কোম্পানি ছিল, পরবর্তী সময়ে সেই কোম্পানিকে অন্য কারো হাতে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে ট্রান্সফার করা হয় যতদূর আমরা বিভিন্ন সময়ে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তার লোগোকে স্কুলের বুকে, ছাত্রছাত্রীদের বুকে লাগানো, আমরা এই সিদ্ধান্তেরও বিরোধিতা করছি, কারণ এটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমাদের মনে হচ্ছে। ধন্যবাদ, আমরা কথা বললাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।